মানে এইভাবে শিখে আসলে কমপ্লিট করে মাস্টার হওয়া যাবে না, কাজ করতে করতে আরো বেশি শিখে মনে যাবে। করো একটা হচ্ছে যে প্রয়োজনে, হ্যাঁ যে আমার লাগবে, হ্যাঁ হ্যাঁ আরেকটা হচ্ছে যে হ্যাঁ শেখার জন্য, শেখার জন্য ওইভাবে করলে আসলে হয় না, ঠিক আছে, কিন্তু শেখার জন্য তো শিখতেই হবে, তাই না? ওই শিখতে শিখতে তো হবে। আগে তো থাকতেই হবে ওইটাই, মানে যখন তুমি একটা কাজে ধরবা, কাজ করতে গেলে তখন তোমার ওই ইয়েটা চলে আসবে। আচ্ছা আরো এক্সপার্ট হয়ে যাবো। হ্যাঁ, মানে কাজ করতে গেলে তোমাকে তো কাজ করতেই হবে, সেক্ষেত্রে তোমার, তুমি হ্যাঁ যেমন পারো তুমি তখন ওইটা শিখে আসবে, বুঝো নাই? শিখে তা তো অবশ্যই। আর যখন তুমি শিখবা, নতুন শিখতেছো, তত আগ্রহ থাকবে শিখে করি। হ্যাঁ তুমি একটা চাকরি নিবা, যখন চাকরিতে একটা প্রজেক্ট আসবে, তখন তো তোমাকে প্রজেক্ট কমপ্লিট করতেই হবে, তখন একটা চাপ হ্যাঁ যে না আমাকে যেভাবে হোক 2 দিনের মধ্যে আমাকে এটা কমপ্লিট করে দিতে হবে, বা 3 দিনের মধ্যে এটা কমপ্লিট করে দিতে হবে। হ্যাঁ এই তখন আটকে গেলে শেখায় দেয় আর বলো। হম 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 তখন তুমি ওটা যেভাবে হোক তুমি সলভ করবা, কিন্তু বসে থাকবা না, কিন্তু না যেভাবে। তা তো কলম নিলাম না, দেখো নিচে এই যে ইয়ে আছে, গ্রিড লাইন আছে, গ্রিড লাইন থেকে দেখো যে নিচে আছে, তাই না? হ্যাঁ থেকে নিচে আছে এটা। এখন এটা যদি তুমি গ্রিড লাইন পর্যন্ত আনতে চাও, আচ্ছা আমরা যদি একটা সেকশনে যাই, আচ্ছা সেকশন কিভাবে ক্রিয়েট করতে হয়? প্রথমে গ্রিডে ক্লিক করলাম, হ্যাঁ ক্রিয়েট, তবে তারপর গ্রিড লাইন, গ্রিড লাইন। হ্যাঁ তারপরে ক্রিয়েট করলাম, ক্রিয়েট হয়ে গেছে, আমরা হচ্ছে যে এই গ্রিড নিব। ও একটা প্রশ্ন ছিল, বলো। চিন্তা করেছি ওই যখন প্ল্যানটা আমরা দেখি, প্ল্যানে তো আপনার নিচে আছে, ওয়ান তো নিচের থেকে শুরু, 1 2 3 মানে 4 5 যা উপরের দিকে যাচ্ছে। না উপরের দিকে তো তোমার লেভেল, তুমি কত উপরের লেভেলে না কাজ না করবা না করবা সেটা। আপনি আপনি একটা প্ল্যান নেন, প্ল্যান এইটাকে যদি প্ল্যান নেন তাহলে আমি বলতে পারি, ও আচ্ছা শুধু প্ল্যান থ্রিডি আচ্ছা না নিয়ে প্ল্যান। আচ্ছা প্ল্যান সেকশন এলিভেশন, এটা কি বুঝো তুমি 3D? হ্যাঁ এটা কি বলো তো, ওটা বলি না, এটা কি? এটা তো এখন সেকশন, এটা সেকশন, আর এটা, এটা তো 3D ভিউ, তো মানে এটা এখন থ্রিডি ভিউ, এলিভেশনও বলতে পারেন, হ্যাঁ। ওটা বলি না প্ল্যানের কথা। আর প্ল্যান শুধু হচ্ছে যখন এখানে প্ল্যান দেখো, এখানে জিরো প্ল্যান জিরো হচ্ছে নেন। তিনটা, হ্যাঁ একটা হচ্ছে 0 লেভেলে, আর একটা হচ্ছে 3 মিটার লেভেলে, আর একটা হচ্ছে 5 মিটার লেভেলে, এখন তুমি কোনটা দেখবা? আমি জিরো লেভেলে নিলে হচ্ছে, জিরোতেই হচ্ছে। আচ্ছা 0 লেভেলে তাহলে ওকে করে দিলাম, 0 লেভেলে আসছে এটা। হ্যাঁ হ্যাঁ এখন বলো তোমার কি সমস্যা। এখন বুঝছি যে 1 তো নিচে আছে, 1 2 3 হুম ফোর যা আসছে হুম উপরের দিকে যাচ্ছে, হুম এখন 1টাকে উপরে নেওয়া যায় না, 1 2 3 4 5 6 নিচের দিকে আসবে। না না এটা তো প্ল্যান দাদা, হ্যাঁ ঠিক আছে, তুমি কিন্তু এই 3D নাম্বারিং গুলো চেঞ্জ নাম্বারটা, করে নিতে চাচ্ছ, এই নাম্বারিং গুলো চেঞ্জ করে হ্যাঁ হ্যাঁ নিতে চাচ্ছ? নাম্বার চেঞ্জ করতে আছে। হ্যাঁ সেক্ষেত্রে তোমাকে ওই যে ইয়েতে যাইতে হবে, তোমার যে এই গ্রিডে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করে যে এখানে ABCD আছে না, এখানে 1 2 3 দিতে হবে। ওটা ওটা ABCD থাক, ওটা ABCD যা ছিল তাই থাক, ওটা সমস্যা না। হ্যাঁ তাহলে কি ওটা সমস্যা? বলি কি, ওই যে ওয়াই ওয়াইটাই, হ্যাঁ ওয়াই তো 1 নিচের থেকে আসতেছে। এই 1 2 3 এটা বলতেছো না, হ্যাঁ হ্যাঁ এখানে শুধু ওটা ABCD চাচ্ছ? ওখানে ABCD নেই, যা আছে তাই থাকবে, কিন্তু এই 1 তো নিচে আছে, 1 নিচে না থাকে, 1 উপরের থেকে শুরু হবে, 1 2 3 4 5 নিচে নামবে আর কি, ও ওটাকে এই উপর ডিরেকশন। থেকে নিচে, না 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 তোমার এটা গ্রিড লাইন স্টার্ট, এই দেখো তোমার হ্যাঁ এখানে গ্রিড লাইন স্টার্ট না, আচ্ছা তাহলে এখান থেকে ABCD স্টার্ট হবে, এখান থেকে 1 2 3 স্টার্ট হবে। আচ্ছা ঠিক আছে, ওটা চেঞ্জ করা যায় কিনা ওই অটোকেডের মতো আর কি দিয়ে। তুমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবা, সেটা হলো যে ওই যে তুমি যখন নাম্বারিং করবা না, হ্যাঁ তখন ওটাতে ঝামেলা অনেক আরো বেশি হবে। আমরা কিন্তু না তাহলে উল্টো উল্টো নাম্বারিং করতে হবে। এক্স্যাক্টলি, আমরা যখন ইয়া করি, টেকলা করি, তখন কিন্তু ওই সময়টাকে ক্যাচ করার জন্যই কিন্তু টেকলা করি, তাই না? হ্যাঁ তো ওইটা যদি করতে না না তাহলে আরো ঝামেলা বাড়বে। না না তাহলে তো আমি একার মতো বসবো, তাহলে অন্য লোক বুঝতে পারবে না একজাক্টলি সে তো। একজাক্টলি হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই। আচ্ছা এই যে আমাদের কলামটা এই জায়গায়, হ্যাঁ 0 লেভেলে এটা এরকম। আচ্ছা এখন এটা নিচে আছে, তাই না? গ্রিড থেকে দেখো নিচে আছে, নিচে আছে না, হ্যাঁ এখন এটা উপরে নিতে হবে। এখন তুমি মুভ করে নিতে পারো, কিন্তু আমরা মুভ করে এটা নিব না, মুভ করে নিলে আমাদের ভিতরে যে ইয়ে আছে, পজিশন আছে, সেটা মানে চেঞ্জেস হবে না। সো আমরা এখানে ডাবল ক্লিক করবো, কলামে ডাবল ক্লিক করে এই যে এটা অ্যাট্রিবিউট, পরে দেখো একটা পজিশন লেখা আছে, আছে না? হ্যাঁ এই পজিশনে গিয়ে এই যে এখানে বটম আছে, টপ আছে,
টপ হচ্ছে তোমার কলামটা কত লম্বা লাগবে এটা, আর বটম হচ্ছে তোমার বটম লেভেল জিরো গ্রিড থেকে তুমি কতটুকু উপরে নেবা বা নিচে নেবা। এটা যদি জিরো করে দাও তাহলে গ্রিড লেভেল থেকে স্টার্ট হবে এটা, যদি মডিফাই করো দেখো এটা জিরো লেভেল পর্যন্ত চলে গেছে। ঠিক আছে, এখন যদি বলো যে না এখান থেকে আমি আরো 6 ইঞ্চি ভাসাই নিব, তাহলে যে বটম লেভেল আছে না এখানে মানে কি 150 মিলিমিটার ঠিক করে দাও, এটা 6 ইঞ্চি উপরে চলে যাবে। ঠিক আছে, এখন এটা সাধারণত জিরো লেভেল ধরেই আমরা কাজ করি আর। এখন যদি দরকার হয় সেক্ষেত্রে হচ্ছে যে 6 ইঞ্চি উপরে বা নিচে ধরে মানুষ কাজ করে। আর উপরের লেভেল তুমি কলামটা কত মানে হাইট চাও, এটা হাইট তুমি এখানে দিয়ে দিলে এটা হয়ে যাবে। যদি 20 ফিট হাইট চাও তাহলে 6 মিটার দিয়ে দিলাম তাহলে এটা 20 ফিট হয়ে যাবে। এখন এটা আমরা তুলে দিয়ে এটা কপি করে দেব। এটা গেল একটা। এখন আমরা দেব হচ্ছে যে অ্যাঙ্কর বোল্ট। অ্যাঙ্কর বোল্টের জন্য তোমাকে যা করতে হবে, এই যে ডান পাশে অ্যাপ্লিকেশন এন্ড কম্পোনেন্ট আছে না, এখানে গিয়ে এখানে তোমার বেস প্লেট অনেক রকমের আছে। ঠিক আছে, 1041 একটা আছে না, 1043 এটা একটা আছে, ঠিক আছে 1042 একটা আছে, এটা একটা আছে। সাধারণত এটাই বেশি ব্যবহার করা হয়, 1042 বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, 1044 একটা আছে। আচ্ছা, এটা কি বেস প্লেট? হ্যাঁ, এটাও কিন্তু বেস প্লেট, ইউএস বিয়ারিং প্লেট। ঠিক আছে, এটাও কিন্তু একটা প্লেট। ঠিক আছে ভাই, আমি একটু সাথে চা খাচ্ছি কিন্তু ভাই। হ্যাঁ খাও, সমস্যা নেই। তারপরে 1042 একটা আছে, ঠিক আছে 1045 মনে হয় একটা আছে। আগের দিন যেটা দেখালেন 144, ওইটা কি প্লেট? এগুলো মানে হচ্ছে যে সবগুলোই বেস প্লেট, কিন্তু এক একটা এক এক জায়গায় ইউজ হয়। ঠিক আছে, 144 যেটা ছিল ওইটা, হ্যাঁ 144 এইটাও একটা প্লেট। শুধু এটা না, শুধু 14, এটা তো 1044, তোমার বেস প্লেট। ঠিক আছে, তাহলে বেস প্লেট নেওয়ার জন্য এই যে 1042 ক্লিক করবা, ক্লিক করলে এরকম একটা ইয়ে আসবে, আসার পরে এখানে ক্লিক করবা তাহলে তোমার কমান্ডটা চলে আসবে। এটা ক্লোজ করে দিয়ে তুমি যে বিমে নিবা সেই বিমে, যে কলামে নিবা সেই কলামে একটা ক্লিক করতে হবে, এরকম জাস্ট একটা ক্লিক, লেফট ক্লিক করবা, করার পরে এটা সেন্টার দেখায় দিবা। এই যে সেন্টারে নিয়ে গেলে মাউস পয়েন্টার দেখাচ্ছে যে সেন্টার, এটা সেন্টারে ক্লিক করবা তাহলে প্লেটটা চলে আসবে। এখন তুমি এখানে ডাবল ক্লিক করে এটার হচ্ছে যে স্পেসিফিকেশন আছে সেটা তুমি চেঞ্জ করে দেবা। তোমার যে স্পেসিফিকেশন লাগবে তুমি এখান থেকে ওটা চেঞ্জ করে নেবা। এখানে বেস প্লেট থেকে তোমার কলামের হাইট কত হবে মানে কতটুকু উপরে দিবা, এটা সাধারণত জিরো দিয়ে দিই আমরা। ঠিক আছে, জিরোই হয়। আর তুমি প্লানজের বাইরে কতটুকু দিবা, এটা 10 মিলি নিলাম শুধু ইয়ার জন্য, তোমার হচ্ছে এই বোল্ট লাগানোর জন্য না, এটা হচ্ছে তোমার শুধু ওয়েল্ডিং এর জন্য। ওকে, তাহলে 10 মিলি নিলাম। যদি মডিফাই করি তাহলে এটা এখানে বোঝা যাবে। তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, দেখছি। নেটওয়ার্কে ঝামেলা করতেছে তো, এই জন্য আবার জিজ্ঞেস করলাম আর কি।
এর আগে দেখো একটু বাড়তি ছিল না, অনেক দূর বাড়তি ছিল না, এখন কিন্তু দেখো কমে আসছে। এই 10 মিলি রাখছি শুধু ওল্ডিং করার জন্য। স্ক্রিন কন্ট্রোলার আছে এই যে, এটা যেটা দিয়ে কাজ করতে, না এটা হচ্ছে দেখো মানে এই যে যে ইয়ার ডায়লগ বক্সটা আসলো না, এটার নিচে কিন্তু মডিফাই আছে। মডিফাইটা দেখার জন্য এই যে এখানে যে অ্যারো চিহ্ন আছে এটাতে ক্লিক করবা, তাহলে ওই যে নিচ থেকে এই অপশন গুলো দেখা যাবে, আদারওয়াইজ দেখা যাবে না। তোমার স্ক্রিন কন্ট্রোলারটা তোমাকে ইয়ে করতে হবে, ডাউনলোড করে নিতে হবে। হ্যাঁ ওটা ইয়াতে আছে, আমার ফাইলে আছে, আমি যে ফাইলটা তোমাকে শেয়ার করছি ওই ফাইলে আছে। জাস্ট শুধু ইয়া খুলে হবে, ইনস্টল করতে হবে না, আমরি তেমন কিছু না, ছোট একটা ফাইল। এখানে মডিফাই করলে তুমি এখানে পরিবর্তন দেখতে পাবা, ঠিক আছে? আবার এটা হয়ে গেলে উপরে এসে পার্টে যাবা। পার্টে গিয়ে আমাদের যে সেকশনটা আছে সেকশনটা আমরা একবার দেখে নেবো, যে আমরা কোন সেকশন নিছি। আমাদের প্রোফাইলটা, প্রোফাইল তো আগে মানে বাই ডিফল্ট যেটা ছিল ওইটাই ছিল, আমরা তো পরিবর্তন করি নাই, তাই না? না এখন আমরা পরিবর্তন করে নেবো। ধরো 300 300 আছে, 20 মিলি 15 মিলি অ্যাপ্লাই ওকে দিয়ে দিলাম, মডিফাই দিয়ে দিলাম। কতটুক দিবা? থিকনেস ধরো 20 মিলি দিলাম, ব্রেথ আর কত? 300 না, 320 করে দিলাম, মানে এইদিকে 10 মিলি ওইদিকে 10 মিলি, কেমন? 320 এখানেও 320, মানে প্লেটটা স্কোয়ার হবে তখন। যদি মডিফাই করি তাহলে এরকম দেখা যাবে, তুমি কি দেখতে পাচ্ছ? জি দেখতে পাচ্ছি তো, এখন 10 মিলি আর কি বেরোনো আছে কলামের থেকে। হ্যাঁ বেশি করে দিলাম, মনে করে এটা সাইজ হচ্ছে 300 বাই 300, মানে 300 ওয়েভ 300 ফ্লান্স, তাই না? তো ওইটা থেকে আমরা 320 করে দিলাম আর কি, মানে 10 মিলি 10 মিলি করে বাড়তি রাখলাম, যাতে আমাদের সুবিধা হয়। তারপরে প্যারামিটারে কাজ না করলেও চলবে, জেনারেল অ্যাঙ্কর বোল্ট, অ্যাঙ্কর রডে যায় কাজ করতে হবে তোমাকে। এটা কাজ করার আগে আমাকে যেটা করতে হবে সেটা হলো এই যে এখানে দেখো বেস প্লেট উইথ একটা কথা লেখা আছে না? হ্যাঁ বেস প্লেট, বেস প্লেট উইথ এখানে বাই ডিফল্ট আছে, ঠিক আছে? এন্ড বেস প্লেটের সাথে তুমি কি চাও, নাট বোল্ট চাও নাকি অ্যাঙ্কর রড চাও? এটা এখানে ক্লিক করলে দুইটা অপশন দেখাবে, যদি শুধু বোল্ট চাও তাহলে বোল্ট দেখাবে, আর যদি বলো যে না অ্যাঙ্কর রড চাই আমি তাহলে অ্যাঙ্কর রড দেখাবে। এটা তোমাকে ক্লিক করে নিতে হবে। আমরা অ্যাঙ্কর রড নিব, এই জন্য অ্যাঙ্কর রড দিলাম এই জায়গায়। ওই অ্যাঙ্কর রড হবে না বোল্ট হবে, তো ডিজাইনার বলে দিবে। হ্যাঁ ওটা তো বলবে, তুমি পাবা কোথায়? হ্যাঁ সেটা তো ঠিকই, ঠিক আছে? এখানে অনেক সময় যে ইয়া হয় তোমার হচ্ছে যে রয়্যাল বোল্ট চেনো? হ্যাঁ রয়্যাল বোল্ট দিয়ে অনেক সময় কাজ করা হয়। মনে করো যে তুমি যখন ফুটওভার ব্রিজ করবা, ফুটওভার ব্রিজের যে ইয়া থাকে তোমার ধাপ থাকে, ঠিক আছে, স্টিম থাকে, সেটা কিন্তু ওই যে কংক্রিটের সাথে রয়্যাল বোল্ট করে লাগানো হয়, ওখানে সাধারণত ইয়া হয় না, অ্যাঙ্কর রড হয় না। তো কাজ করো, কাজ করতে করতে তুমিও বুঝে যাওয়া বিষয়গুলো, ওই জন্য মূলত অপশন গুলো দেওয়া আর কি, কোথায় কি দিয়ে কাজ করবো না না করবো। আমরা এখানে অ্যাঙ্কর রড দিলাম, কেমন? এখানে যা কিছু আছে এগুলো কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, তুমি শুধু এখানে আসো। তুমি অ্যাঙ্কর রড চিনো তো? হ্যাঁ, তাহলে অ্যাঙ্কর রডের থ্রেড, থ্রেড হচ্ছে এই যে এইটুক, এই যে দেখাইছে না, এই যে এইটুক, কেমন? এই থ্রেড তোমার কত লাগবে? এখানে দিলাম 150, তুমি 100 দিলেও এখানে পারো, যদি তোমার ছোট প্রজেক্ট হয় তুমি 100 দিলেও পারো, ঠিক আছে? আমি 150 নিলাম এই জায়গায়, ঠিক আছে? আর এখানে ওরা বলতেছে যে বেস প্লেটের উপরে কতটুক থাকবে, বেস প্লেটের উপরে, ঠিক আছে? এখানে 50 আছে, ধরো আমি এখানে 80 বা 75 দিলাম, এখানে 75 দিলাম, নিচে 75 দিলাম, মানে উপরে 75 থাকবে, নিচে 75 থাকবে, কেমন? নিচে 75, নিচে 70 বা আরো কমাই দিই 65, তার কম হইতে পারে তোমার বেস প্লেট উপরটা, তাহলে তো বাড়াতে 85 করে দিতে হবে তাহলে। এটা না, উপরটা 75 থাকলে হবে, সমস্যা নেই। তাহলে টোটাল আছে 150, তাহলে তো 140 আছে টোটাল।
সাত ছয় তেরো চোদ্দ ১৪০ হচ্ছে। হ্যাঁ না ঘটনা আছে, তোমার আবার বেস প্লেট আছে না, বেস প্লেটের থিকনেস আছে না? হ্যাঁ বেস প্লেটের থিকনেস ২০ মিলি আছে, ২০ মিলি আছে, তাহলে তোমার ১০ মিলি শর্ট আছে এখনো। যদি এরকম ঝামেলা হয় তাহলে আমরা ইয়ার কমাই দেবো, দরকার এখানে ১৬০ করে দেবো, যদি না নেয় না নিতে চায়। এখন এখানে আসো, তোমার টোটাল মানে অ্যাঙ্কর রোডটা কতটুকু হবে, টোটাল অ্যাঙ্কর রোড? এখানে ৫০০ দেওয়া আছে বাই ডিফল্ট, ঠিক আছে, তুমি সেগুলো ৫০০ নিতে পারো, সেগুলো ৪০০ নিতে পারো, তোমার ডিজাইনার যে পরিমাণে ওই রডটার ইয়ে লেন্থ দিবে, তোমার সেই লেন্থটা এখানে দিতে পারো। এটা হচ্ছে তোমার উপরে যে নাটটা আছে সেই নাটের থিকনেসটা কত হবে, এখানে সাধারণত ২০ মিলি হয় ২০ মিলি রডের জন্য, ঠিক আছে, তোমার যদি বেশি থাকে তাহলে এখানে বেশি দিতে হবে। আর এখানে আছে ওয়াশার, ওয়াশারটা ৫ মিলি দিয়ে দিলাম। আর নিচের ডিজাইন দেখো, এখন বর্তমান সময়ে হচ্ছে যে স্ট্রেট ব্যবহার করে, ঠিক আছে, আগে যেরকম ইউ শেপ ছিল, এল শেপ ছিল, ঠিক আছে, এখন আর এগুলো ব্যবহার করে না, এখন সাধারণত ব্যবহার করে নিচে আলাদা একটা শেয়ার প্লেট থাকে, মানে যে এরকম, এই যে এরকম, ঠিক আছে, এর আগে কিন্তু এগুলো ছিল না, এর আগে নয় বেন্ড ছিল, নয় এল ছিল, নয় ইউ শেপ ছিল। তো এটা এখানে তুমি যেটা নিবা সেটা এখানে দিয়ে দিবা। এখন এটা যদি দেও তুমি তাহলে এই যে এখানে দেখো এবিসিডি কিছু ই আছে না, অপশন আছে না, তাহলে এখানে তোমাকে দিয়ে দিতে হবে। এখানে ডি বলছে, ডি তোমার এশিয়া প্লেট থেকে নিচে কতটুকু নিবে তুমি, এখানে ডি না, তাহলে ডি তে তোমাকে মেজারমেন্ট দিতে হবে। তাহলে ডি নিলাম আমি ধরো ২৫, ঠিক আছে, আর শেয়ার প্লেট মানে টোটাল ইয়াটা নিতে হবে ই, ঠিক আছে, টোটাল মেজারমেন্ট এখানে আমি নেবো ৫০ ই তে, তাহলে উপরে ২৫ থাকলো, নিচে ২৫ থাকলো, তারপরে তোমার একটা ওয়াশার লাগবে, ওয়াশার ইয়েস করে দিলাম। তারপরে বলছে একটা শেয়ার প্লেট, আমরা শেয়ার প্লেট নিবো না, ঠিক আছে, আমরা শেয়ার প্লেট নিবো নিচে। তারপরে বলছে যে এখানে বেস প্লেট, বেস প্লেট তো থাকবে আমাদের বাই ডিফল্ট, নিচে একটা ওয়াশার লাগবে, আমরা নিচে একটা ওয়াশার দেবো, ইয়েস, তার নিচে একটা নাট থাকবে, ইয়েস। এখানে এই দুইটা জিনিস তিনটা জিনিসের আমাদের দরকার নাই, এখানে কিছুই করবো না আমরা, ঠিক আছে, এখন আসবো নিচে, নিচে এসে আমাদের একটা নাট লাগবে, আর একটা শেয়ার প্লেট লাগবে, তার নিচে একটা নাট লাগবে, এতটুকু হলেই আমাদের কাজ মোটামুটি হয়ে যাবে আর কি। আমরা আর কোনো অপশন ডান্স ডান্স সাইডে আছে না, ডান্স সাইডে তো কত ডিফল্ট কাজ করার দরকার নাই আমাদের। আচ্ছা তারপর যদি মডিফাই করি, হ্যাঁ চলে আসে কথা কিন্তু আসে নাই, এখানে কিছু অপশন মনে হয় ইয়ে আছে, ঝামেলা আছে, ঠিক আছে, ও না ঝামেলা নাই আমাদের, ওই যে মানে এটাতে ক্লিক না করে আমরা মডিফাই করছিলাম, এই জন্য এরকম দেখাইছে। এখন দেখো তুমি কি পুরাটা দেখতে পারতেছো অ্যাঙ্কর রড? হ্যাঁ পুরো, হ্যাঁ দেখতে পাচ্ছি, আমরা যেরকম চাইছিলাম সেরকম কিন্তু চলে আসছে। হ্যাঁ অ্যাঙ্কর রড চারটে দেখাচ্ছে, আমি চারটে পাঁচটা সরি সাত, আরো দুটো তিনটে বেশি হতো লাগতো। হ্যাঁ হ্যাঁ বেশি নিতে পারবে, সমস্যা নেই, সেই অপশনে যাইতেছি, মানে কেমন আমরা যাচ্ছি ভিতরে যাচ্ছি, সমস্যা নেই। তাহলে এটা গেল অ্যাঙ্কর রডের স্পেসিফিকেশন। এখন আসতে হবে তোমাকে বোল্ট, এই যে ডান পাশে বোল্ট লেখা আছে না, এটাতে এটাতে এসে তোমার বোল্ট সাইজ, তুমি কত সাইজের বোল্ট নিবা, আমি এখানে ২০ মিলি দিয়ে দিলাম, বোল্ট স্ট্যান্ডার্ড আছে এগুলো আমি না দিলাম, ঠিক আছে, তখন বোল্ট আমার যা কিছু লাগে সব এই জায়গায় আছে আমার, ঠিক আছে। আসার পরে এখন তুমি কয়টা চাও, কোন সাইজের কয়টা চাও অ্যাঙ্কর বোল্ট, এখানে সব আছে, এখান থেকে দিতে হবে আর কি, ঠিক আছে। এটা মিডিল লেখা আছে না, এটার মানে কি জানো, এটার মানে হচ্ছে এই যে এখানে একটা মেজারমেন্ট দেখানো আছে না, বলছে যে সেন্টার থেকে কত দূরে নিবা তুমি, এটা এখানে যদি মেজারমেন্ট দেও তাহলে ও তত দূরে চলে যাবে। সেন্টার থেকে বোল্ট গুলো কত দূরে নেব? হ্যাঁ এটা না বোল্ট গুলো না, তোমার প্লেটটা সরে যাবে তখন, ঠিক আছে, এখানে তো প্লেট তো সেন্টারেই নেব না। হুম আমার কথা শোনো, এখানে আমাদের কোনো কাজ করার দরকার নাই, ঠিক আছে,
আমরা এখন কাজ করবো কোনটা কোনটাতে জানো? এই যে এই দুইটাতে আর নিচের এই দুইটাতে, মানে বোল্টের স্পেসিফিক মানে স্পেস আছে না, সেই স্পেসটা আমরা এখানে দিব, আমরা আর কোনো কাজ করবো না। এইখানে এই পাশ থেকে আমরা এখানে দিলাম 50 mm দূরে আমরা একটা বোল্ট নিব, ঠিক আছে? তারপরে কয়টা বোল্ট নিবা তুমি বললা? এত অল্প জায়গায় 6টা নিলে বেশ হয়ে যাবে, ঠিক আছে? আমরা তিনটা নিয়ে দেখি কেমন হয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা তিনটা নিলাম। তারপরও দেখো মানে জায়গা নাই এরকম বলতেছে, তিনটা নিলাম, ঠিক আছে? এখন সেন্টার থেকে দেখো, সেন্টার থেকে একটু দূরে দেখাচ্ছে না? সেন্টার থেকে মোটামুটি দূরে না, একবারে এই পাশে কর্নার হয়ে গেছে না? এখন এটা তোমার সেন্টারে আনার জন্য এই যে এখানে কাজ করতে হবে এখন, ঠিক আছে? এদিকে সরে গেছে দেখি, হ্যাঁ এখানে 70 mm করে দিলাম, এখানে 70 mm করে দিলাম, ঠিক আছে? আর এখানে দিলাম দুইটা। এখন দেখো ভিতরে আসছে না? তোমার এটা যদি ওয়েভ হয় তাহলে এই পাশ থেকে এই পাশে গেছে, এই পাশ থেকে এই পাশে গেছে। যদি 75 করে দাও তাহলে একদম এক্স্যাক্টলি সেন্টার টু সেন্টার চলে আসবে। এই যে এখানে প্লেট আছে হচ্ছে 100-300 আছে প্লেটটা, হ্যাঁ 300 আছে না? তাহলে 300 কে দুই ভাগ করো, তাহলে কত? 150, তাই না? হ্যাঁ 150 কে আবার দুই ভাগ করো, একটা লাইন, এই যে একটা লাইন, দুইটা লাইন, আর এখানে তিনটা দিলাম, এখানে তিনটা দিলাম, তার কারণ তিনটা এই পাশে, এই যে এই পাশে তিনটা, এই যে এই পাশে তিনটা, একটা দুইটা তিনটা, বিষয়টা কি ক্লিয়ার? এখন আবার করে দেখতে হবে, হ্যাঁ করে দেখতে হবে, মডিফাই অ্যাপ্লাই ওকে, তাহলে তোমার এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? এটা হয়ে যাওয়ার পরে তুমি ইচ্ছা করলে শুধু এটা কপি করে নিয়ে আরেক জায়গায় দিতে পারো, মানে সেম স্পেসিফিকেশনের যদি কলাম থাকে, মানে একই স্পেসিফিকেশনের যদি তোমার কলাম থাকে, তাহলে এটাতে প্রথমে আসে যে এই বেস প্লেটে ক্লিক করবা, ক্লিক করে কপি করবা, না মুভ হয়ে গেছে, কপি করলাম, কপি করে তুমি এটা যেখানে নিয়ে যেতে চাবা ও সেখানে যাবে, একই স্পেসিফিকেশনে যদি কলাম থাকে তোমার তাহলে চলে যাবে, আর যদি না হয় তাহলে ও নিবে না। ওই কলাম আর একটা কলাম তো একই স্পেসিফিকেশনে আছে, না স্পেসিফিকেশনে নাই, ওটা আলাদা আছে, আমরা তো ওইটা চেঞ্জ করি নাই। এখন নিবে, সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি, কপি করে এটা সেন্টার ধরলাম, এখানে সেন্টার পেস্ট করলাম, এখন দেখো চলে গেছে। যদি এরকম সেম স্পেসিফিকেশনে আরো কলাম থাকে তাহলে ও নিয়ে নেবে। ক্লিক তো করলাম গ্রিডে, কিন্তু ওই কলামেই নেবে, অন্য কোথাও নাই না? না না, তুমি মনে করো, আচ্ছা আরেকবার দেখাই তোমাকে, ডিলিট করে দিলাম এটা, আমি এটা এখানে ধরলাম, তাই না? এখানে সিলেক্ট করলাম এটা, ঠিক আছে? সিলেক্ট করার পরে আমি কোথেকে কপি করে কোন জায়গায় নেব, ঠিক আছে? আমি ধরছি এই জায়গায়, এই জায়গায় ধরছি, ঠিক আছে? এই গ্রিড থেকে কি ও ওই গ্রিডে যাবে না? এখানে ধরে কপি করলাম, ওইখানে নিয়ে যায় ছাড়লাম, বিষয়টা কিন্তু একই, ঠিক আছে? তুমিও কাজ করো, তুমিও বুঝবা, সেই জায়গায় ধরছি ওই গ্রিডের।